সুপ্রিয় শিক্ষার্থী, যদি এমন কোনো লোক থাকে যে কথাও বলতে পারে না এবং কানেও শুনে না, অর্থাৎ আমরা এদেরকে বলি মূক এবং বধির, এমন যদি কোনো লোক থাকে বা কোনো ছেলে থাকে, তাহলে হয়তোবা তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি এমন কোনো মেয়ে পাওয়া যায় যে সেও মূক এবং বধির, অর্থাৎ সেও কানে শুনে না এবং কথা বলতে পারে না, এমন যদি কোনো মেয়ে পাওয়া যায় আর সেই মেয়েটিকে যদি ওই ছেলের সাথে বিবাহ করানো হয়, তাহলে তাদের যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো অবশ্যই স্বাভাবিক বাচ্চা হবে, অর্থাৎ সেই বাচ্চাগুলো কথা বলতে পারবে এবং কানেও শুনবে। তো তোমরা সহজেই ধরতে পারলে যে আসলে আজকে আমি পড়াবো দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিস। হ্যাঁ, জেনেটিক্সের মধ্যে এটি একটি সুন্দর একটি উদাহরণ দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিসের, এই যে মুখ এবং বধিরে। তো এই ব্যাপারটি তোমাদেরকে একটু ভালোভাবে বলবো, তোমরা একটু শুনতে হবে এটি। দেখো, আগে হাইপোস্ট্যাসিস কথাটি হলো একটি জিন যখন আরেকটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটিকে বলা হয় হাইপোস্ট্যাসিস। আর হাইপোস্ট্যাসিসের মধ্যে এখানে দুই ধরনের আছে, একটি হলো প্রকট হাইপোস্ট্যাসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিস। প্রকট হাইপোস্ট্যাসিস মানে হলো যখন দুইটি জিনই থাকবে প্রকট, কিন্তু কেন জানি একটি প্রকট জিন অন্য একটি প্রকট জিনকে তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটাকে বলা হয় প্রকট হাইপোস্ট্যাসিস। হ্যাঁ, দুইটিই প্রকট জিন, কিন্তু একটির উপস্থিতিতে আরেকটা কাজ করতে পারে না, আর এটি হলো দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিস। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিস বলতে আমরা এখানে একটা উদাহরণ তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে ধরো একটি বড় একটি দেশ আছে, এখন এই দেশ অনেক বেশি ক্ষমতাশালী এবং তাদের যুদ্ধ বিমান আছে 20টি। হ্যাঁ, ধরে নিলাম, তো ও খুব পাওয়ারফুল রাষ্ট্র। ধরো এখানে ছোট একটি দেশ আছে, সেই দেশের যুদ্ধ বিমান আছে 10টি, আরও এখানে আরেকটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের যুদ্ধ বিমান হলো তোমার 12টি। তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে এই দেশটি একেও থ্রেট করতে পারবে এবং একেও থ্রেট করতে পারবে, কারণ তার যুদ্ধ বিমান সংখ্যায় বেশি, অর্থাৎ তার ক্ষমতাটা বেশি। হ্যাঁ, আর এদের ক্ষেত্রে দেখো, এরা এখানে 10, এখানে হলো 12। তো যদি এমন হয় যে এই দুটি দেশ যদি কোনোভাবে তারা তাদের মধ্যে বন্ধুত্বটা বজায় ফেলে এবং তারা যদি বলে যে আমরা সব সময় সুখে দুঃখে একসাথে থাকব এবং বাইরের কোনো শত্রু যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা একসাথে একযোগে কাজ করব। তাহলে এখন দেখো, তারা যখন বন্ধুত্ব যখন হয়ে গেল, তখন তাদের দুজনের মিলে সেই যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়ালো 22, আর এদের হলো, এটার হলো 20। এবার এরা উল্টো একে আবার থ্রেট করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে দুইটি প্রচ্ছন্ন জিন যখন হোমোজাইগাস অবস্থায় চলে আসে, তখন কেন জানি সে অন্য এক জোড়া বা একটি প্রকট জিনকে থ্রেট করতে পারে, অর্থাৎ তার প্রকাশে বাধা দিতে পারে। যেমন ধরো আমি যদি এমন বলি যে এই দেশটার নাম হলো ডিডি। হ্যাঁ, আমরা একটু নামটা বইয়ের সাথে মিলিয়ে বলছি আর কি, যে এখানে এই দেশটার নাম হলো DDD, ক্যাপিটাল ডি, তাহলে এটি অবশ্যই প্রকট একটি জিন হবে, হ্যাঁ, বা প্রকট একটা বৈশিষ্ট্য হবে। কিন্তু এখানে ধরো এমন যদি থাকে যে এখানে একটা জিন আছে যেটার নাম হলো ছোটই, এটার নাম হলো ছোটই, যদি এমন হয় তাহলে এই দুটি মিলে একে থ্রেট করে এর প্রকাশের যে বৈশিষ্ট্য প্রকাশের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নষ্ট করে দিবে। হ্যাঁ, তাহলে এই যে দুটি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় আরেকটি প্রকট জিনকে বাধাগ্রস্ত করতে পারে বা তাদের প্রকাশে বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত করতে পারে, সেটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন হাইপোস্ট্যাসিস। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন, অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিন প্রকট জিনকে বাধা দেওয়ার যে ক্ষমতা সেটি। তো আমরা একটু চলে আসি, আবার আগের কথায় চলে আসি।
যদি তোমরা এইভাবে দুটি মূক এবং বধির ছেলে এবং মেয়েকে বিয়ে দাও, তাহলে তাদের সন্তানগুলো সবগুলোই স্বাভাবিক হবে এবং ভালো হবে। হ্যাঁ, কিন্তু যদি তোমরা আবার তাদের সন্তানগুলোকে, তাদের ছেলে মেয়েকে যদি, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের যে বাচ্চাগুলো, তাদের মধ্যে যদি আবার ক্রস করাও, অর্থাৎ বিয়ে দিয়ে দাও, তাহলে ওখানে যদি 16টি বাচ্চা হয়, সেই 16টি বাচ্চার মধ্যে 9টি বাচ্চা হবে স্বাভাবিক এবং 60টি বাচ্চা হবে মূক এবং বধির। তাহলে তোমরা সাবধান যে ফার্স্ট জেনারেশন পর্যন্তই থাকুক, কিন্তু সেকেন্ড জেনারেশনে দিয়ে গেলে তোমরা ভালো বাচ্চাও পাবা, আবার সেই মূক এবং বধির বাচ্চাও পেতে পারো। হ্যাঁ, তাহলে আমরা একটু এটা যদি একটু সুন্দরভাবে উপস্থাপন করি, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আগে একটু দেখো, ধরে নিলাম আমরা, অর্থাৎ বিজ্ঞানীরা যখন এগুলো নিয়ে গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করার পরে দেখলো যে ম্যান্ডেল যে সূত্রটি দিয়ে গেল, দ্বিতীয় সূত্রটি, হ্যাঁ, যে দুইটি সূত্রের মধ্যে দ্বিতীয় যে সূত্রটি, সেই সূত্রের মধ্যে আমরা জানি সেখানে অনুপাত হলো 9:3:3:1। কিন্তু বিজ্ঞানীদের গবেষণার পর দেখা যায় যে এইভাবে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণে সেই দ্বিতীয় সূত্রের অনুপাতটি ব্যতিক্রম হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে এখানে পাওয়া যাচ্ছে, অনুপাত পাওয়া যাচ্ছে 9:7। তো আমরা একটু সেটা একটু দেখে আসব। দেখো, আগে একটু বলে নেই তোমাদেরকে যে এই যে মানুষ মূক এবং বধির হচ্ছে, সেই মূক এবং বধির হওয়ার জন্য দায়ী দুটি জিন হলো, একটি হলো, ধরো একটা আমি প্রকাশ করলাম ডি দিয়ে, একটা হলো ডি আর একটা হলো ই। এই দুইটা জিনের কারণে প্রাণী বা মানুষ মূক এবং বধির হয়। তাহলে একটু দেখো, তাহলে এই দুইটা জিন যেহেতু, তাহলে আমরা যেহেতু বললাম যে দ্বৈত প্রচ্ছন্ন, তাহলে অবশ্যই দুইটা ডি যখন এই অবস্থায়, হোমোজাইগাস অবস্থায় আসবে, তখন এই প্রাণীটিও, এই বাচ্চাটিও কি করবে, মুখ এবং বধির হবে। আর যদি এই অবস্থায় আসে, তাও মুখ এবং বধির হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু চলে আসি। ধরো এখানে একজন, এটাকে আমি লিখবো ফিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপ আমি সংক্ষেপে লিখে রাখি, যেটা হলো ফিনোটাইপ। ফিনোটাইপ এখানে হলো একজন পিতা, সে হলো মুখ এবং বধির। আচ্ছা, এখানে একজন মাতা নিব, সে হলো মুখ এবং বধির। তাহলে আমরা যেহেতু দেখলাম ডবল ডি এবং ডবল ই প্রচ্ছন্ন, হ্যাঁ, ছোট স্মল লেটারের, সেই দুটির কারণে মুখ এবং বধির হয়। তাহলে একটু দেখো এটার জিনোটাইপটা কেমন হবে, জিনোটাইপ। হ্যাঁ, তাহলে জিনোটাইপ আমি এটাও সংক্ষেপে লিখি একটু। হ্যাঁ, জিনোটাইপটা হবে, ধরো এখানে দুটা যদি ডি বড় হাতের থাকে আর এই ই দুটি থাকবে ছোট, আর এখানে আবার যদি ডি দুটি ছোট থাকে তাহলে ই দুটি হবে বড়। অর্থাৎ এই দুটি জিনের কারণে এবং এই দুটি জিনের কারণে তারা মুখ এবং বধির হয়, তবে তারা নন অ্যালিলিক হতে হবে। দেখো, আমি যদি এটি ক্রোমোসোমের মাধ্যমে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এখানে একটা ক্রোমোসোম আছে, এখানে একটি ক্রোমোসোম আছে, হ্যাঁ, সমস্ত ক্রোমোসোম। এখন ধরো এখানে একটা জিন আছে, এটা হলো ডি জিন, এটার অ্যালেল হলো ডি জিন। আর এখানে একটা জিন আছে, বা এখানে একটা জিন আছে, এটি হলো ছোট ই, ছোট ই। তাহলে এরা, এটা এটার অ্যালেল, কিন্তু এটা এটার নন অ্যালেল। কিন্তু এই দুটি হোমোজাইগাস অবস্থায় এদের প্রকাশকে, এই দুজনের প্রকাশকে বাধা প্রদান করবে এবং মানুষকে মুখ এবং বধির বানিয়ে ফেলবে। আচ্ছা, আবার এখানে দেখো যে এখানে একটি ক্রোমোসোম আছে, এখানে একটি ক্রোমোসোম আছে, এখানে ধরো আছে ছোট ডি দুইটা জিন, আর এখানে দুটি হলো বড় ই। হ্যাঁ, তাহলে এই দুটির প্রভাবে
এরা তখন আর তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এগুলো থাকলে বাচ্চা বা কেউ স্বাভাবিক মুখ এবং বধির হবে না, স্বাভাবিক হবে। কিন্তু এই দুটি যখন একত্রিতভাবে থাকে তখন এরা এসে এই বড় প্রকট জিনটাকে বাধা প্রদান করে, এই কারণে মানুষ মুখ এবং বধির হয়। তো আমি এইভাবে না লিখে সহজে এইভাবে লিখলাম। আচ্ছা এখন একটু চলে আসি, এটা মুছে দিই। তাহলে এই মুখ এবং বধির দুটি ছেলে এবং মেয়েকে যদি আমরা বিয়ে করাই, তাহলে একটু দেখো এখানে, তাহলে অবশ্যই এখানে গ্যামেট তৈরি হবে। তাহলে যেহেতু পুরুষ তাহলে এখানে শুক্রাণু তৈরি হবে, আর এ যেহেতু স্ত্রী তাহলে এখানে হবে ডিম্বাণু। তাহলে একটু দেখো শুক্রাণুটা কেমন হবে। আমরা জানি যে এখানে দুই জোড়া জিন আছে, এই এক জোড়া এক জোড়া, কিন্তু যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তখন এই জিনের জোড়া ভেঙে আলাদা আলাদা জনন কোষে প্রবেশ করে। তাহলে এখানে একটি বড় ডি ঢুকবে আর এখান থেকে একটি ছোট ই জিন এটি আসবে, আবার এখানে আসবে বড় একটি ডি আর এখান থেকে আসবে ছোট একটি। তাহলে এই এই দুটি শুক্রাণু তৈরি হয়ে গেল। আবার এখানে দেখো আসবে কি, একটা বড় ই আসলো আর একটি ছোট ডি আসলো, আর এখানে আরেকটা বড় ই আসলো আর একটা ছোট ডি আসলো। তাহলে এটা হলো শুক্রাণু এগুলো, আর এগুলো হলো ডিম্বাণু। আচ্ছা এখন আমরা এদেরকে ক্রস করাবো। হ্যাঁ তাহলে এগুলো হলো কি, এগুলো হলো গ্যামেট। হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই শুক্রাণুটার সাথে যদি এই ডিম্বাণুটার সাথে ক্রস করাই, আর এই শুক্রাণুর সাথে যদি এই ডিম্বাণু যদি মিলন ঘটে, তখন কি হবে দেখো, একটা বড় ডি তারপর হলো একটা ছোট ডি, আর এখানে একটা বড় ই আর একটা ছোট ই, এখানে দেখো একটা বড় ডি একটা ছোট ডি একটা বড় ই আর একটা ছোট ই। তাহলে এই যে বাচ্চাগুলো আমরা পেলাম সেই বাচ্চাগুলো দেখো এগুলো হবে স্বাভাবিক, স্বাভাবিক বাচ্চা, স্বাভাবিক সন্তান। অর্থাৎ এরা কি হবে, এরা কানেও শুনবে এবং কথাও বলতে পারবে। হ্যাঁ দেখো কি কারণে হলো এটা, কারণ এখানে এই যে এগুলো কিন্তু ছোট ডি বা ছোট ই, এরা কিন্তু দুইটা প্রচ্ছন্ন অবস্থায় বা হোমোজাইগাস অবস্থায় আসে নাই। হ্যাঁ এখানে দেখো ছোট ডি দুইটা নেই, আবার ছোট ইও দুইটা নেই, আবার এখানে ছোট ডিও দুইটা নেই, এখানে ছোট ইও দুইটা নেই, এই কারণে এই সন্তানগুলো স্বাভাবিক হয়েছে। হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু পরবর্তীতে চলে আসব। ধরো এই যে বাচ্চাটি, ধরো এই বাচ্চাটি হলো পুরুষ বাচ্চা, হলো ছেলে বাচ্চা, হ্যাঁ ছেলে বাচ্চা, আর এটা হলো মেয়ে বাচ্চা, হ্যাঁ মেয়ে বাচ্চা। এবার আমরা যদি তাহলে এটা হলো এই যে এই সন্তানগুলো আমাকে আমরা বলবো F1 জেনারেশন, হ্যাঁ এগুলো হলো প্রথম বংশধর। তাহলে এই প্রথম বংশধরে সবাই স্বাভাবিক হবে, অর্থাৎ মুখ এবং বধির হবে না। এখন তাহলে আমরা যদি এখন এই সন্তানটি, এই ছেলে সন্তানটি এবং এই মেয়ে সন্তানটিকে যদি আবার বিয়ে করিয়ে দেই, তখন কি হবে আমরা সেটি একটু দেখবো চেকার বোর্ডের মাধ্যমে। অর্থাৎ সেকেন্ড জেনারেশনে কি বাচ্চা আসবে সেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখব। হ্যাঁ আচ্ছা এখন দেখো এটা হলো সেই F1 জেনারেশনের, অর্থাৎ এরা হলো সেই F1 জেনারেশনের সেই স্বাভাবিক ছেলে আর হলো স্বাভাবিক মেয়ে। তাহলে এদের মধ্যে যখন ক্রস করাবো, তাহলে আমরা আগে গ্যামেটটি সৃষ্টি করে আসি। হ্যাঁ কেমন গ্যামেট তৈরি হবে, তাহলে এখানে দেখো এক জোড়া দুই জোড়া, দুই জোড়া যদি থাকে এখানে, দুই জোড়া যদি ভিন্ন ধরনের হেটারোজাইগাস অবস্থায় থাকে, তাহলে এখানে চার ধরনের শুক্রাণু বা চার ধরনের ডিম্বাণু তৈরি করা যাবে, হ্যাঁ এটা বিন্যাসের মাধ্যমে। তাহলে একটু দেখো এদের গ্যামেটগুলো কেমন তৈরি হবে। দেখো এখানে এখানে একটা গ্যামেট তৈরি হবে এই ডি দিয়ে। আমি আবার বলছি তোমাদেরকে, যদি তোমরা গ্যামেট তৈরি করতে না পারো তাহলে তোমাদের রেজাল্ট কোনোভাবেই হবে না ঠিকভাবে। হ্যাঁ তো এখানে একটু দেখো যে এখানে তাহলে এখানে ডি দিতে হবে, আর হলো ডি দিয়ে এই ই এবং ছোট ইকে
গুণ করতে হবে। তাহলে আমরা চলে আসি এখানে, দেখো তাহলে ডি এর সাথে হবে কি বড় ই। আরেকটা গ্যামেট তৈরি হবে, সে ডি এর সাথে হবে ছোট ই। আরেকটা গ্যামেট তৈরি হবে এই ডি দিয়ে, আবার এটা এবং এটাকে গুণ করতে হবে, তাহলে ছোট ডি আর হলো বড় ই, আর আরেকটি হবে ছোট ডি এবং ছোট ই। তাহলে এগুলো সবগুলো হলো শুক্রাণু। ঠিক এখানেও একই ধরনের চারটি গ্যামেট তৈরি হবে, চারটি গ্যামেট তৈরি হবে দেখো এখানে, তাও বড় ডি ছোট ই, বড় ডি ছোট ই, এখানে বড় ডি বড় ই, বড় ডি ছোট ই, বড় ছোট ই এবং বড় ছোট ডি এবং বড় ই, আর হলো ছোট ডি ছোট ই। হ্যাঁ এগুলো হলো সেই ডিম্বাণু। আচ্ছা এখন আমরা একটু চলে আসি, এখন আমরা এফ টু জেনারেশনের দিকে যাব। এফ টু জেনারেশনের যদি যাই, আমরা জানি এখানে বড় একটি চেকার বোর্ড আঁকতে হবে, একেই তারপরে এটি বিশ্লেষণ করতে হবে। তো একটু অপেক্ষা করো, তো একটু দেখো এখানে যে এখানে যে গ্যামেটগুলো ছিল, এই শুক্রাণুগুলো এবং এই ডিম্বাণুগুলোকে আমরা এখন মিলন ঘটাবো। তো এখানে আমি পুং গ্যামেটগুলো দিয়ে রেখেছি, দেখো এখানে এগুলো হলো সেই পুং গ্যামেট, হ্যাঁ আর এগুলো হলো সেই স্ত্রী গ্যামেট। তাহলে এখানে দেখো এটা যখন আমি বসে ফেললাম, এখন এই প্রথম ঘরটাতে কি হবে, প্রথম ঘরটাতে আমরা এটা এবং এটা, এই ঘর এই দুটি ঘর গুণ করে এখানে বসাবো। দেখো এখানে দুইটা ডি আছে আর দুইটা বড় ই আছে, এখানে কি বসাবো এই ঘরটাতে, দেখো এই ঘর আর হলো এই ঘরের কম্বিনেশনে। তাহলে এখানে আছে ছোট ডি, এখানে আছে ছোট ডি, দুইটা ছোট ডি হলো, আর এখানে একটা বড় ই আর এখানে একটা বড় ই, হ্যাঁ এইভাবে। আবার এই ঘরটাতে কিভাবে হবে দেখো, এভাবে এই যে এখানে একটা বড় ডি, একটা ছোট ডি, একটা ছোট ই আর এখানে একটা ছোট ই, এইভাবে আমরা দুই ঘরের মিলিয়ে তারপরে এইভাবে লিখব। তো এটা যখন উপস্থাপন করলাম, দেখো আমি বৃত্ত দিয়ে রেখেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটা ঘর তোমরা একটু খেয়াল করো যে এখানে দেখো, এই যে এখানে দুইটা প্রচ্ছন্ন একই ধরনের, দুইটা প্রচ্ছন্ন জিন একত্রিত হয়ে গেছে। দেখো এখানে দুটি প্রচ্ছন্ন ই জিন একত্রিত হয়ে গেছে, এখানে দেখো দুটি প্রচ্ছন্ন ই জিন একত্রিত হয়ে গেছে, এখানে দেখো দুটি প্রচ্ছন্ন ডি জিন একত্রিত হয়ে গেছে, এখানে দেখো দুটি প্রচ্ছন্ন ডি জিন, এখানে দুটি প্রচ্ছন্ন দুটি প্রচ্ছন্ন ই, আর এখানে দুটি প্রচ্ছন্ন ডি জিন একত্রিত হয়ে গেছে। তাহলে বিজ্ঞানীরা যখন দেখলো যে বাচ্চা যখন এইভাবে ষোলোটি তৈরি হয়, হওয়ার পরে আসলে এখানে নয়টি বাচ্চা স্বাভাবিক হয়, অর্থাৎ তারা শুনতেও পারে এবং কথাও বলতে বলতে পারে, এইরকম বাচ্চা আসে নয়টি, এবং মুখ এবং বধির আসে ষাটটি, এবং সেই ষাটটি কোনগুলো, সেগুলো হলো দেখো এখানে শুধুমাত্র তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, যেখানে দুইটি প্রচ্ছন্ন জিন একই ধরনের, দুইটি প্রচ্ছন্ন জিন যেখানে হোমোজাইগাস অবস্থায় আছে, তারা এই হয়ে যায় মুখ এবং বধির। তো এই কারণে আমরা এখানে একটু লিখতে পারি যে এখানে স্বাভাবিক হয়, স্বাভাবিক বাচ্চা হয় নয়টি, আর হলো মুখ এবং বধির বাচ্চা হয় সাতটি, এই কারণে এখানে 9:7 এটা রেজাল্ট আসে। হ্যাঁ অর্থাৎ দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে সেকেন্ড যে জেনারেশান, হ্যাঁ এফ টু জেনারেশান যেটি, সেই সেকেন্ড জেনারেশানে অনুপাত আসে 9:7, অর্থাৎ 9 জন স্বাভাবিক বাচ্চা এবং 7 জন হলো মুখ এবং বধির বাচ্চা। তো এখানে দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে হয়তো বারবার তোমাদের একটি প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে 16টি বাচ্চা কেন, হ্যাঁ তার যে 16টি বাচ্চা হতে হবে ওই পরিবারের, এমন তো না। হ্যাঁ যদি 10টি বাচ্চা হয় তাহলে কয়জন মুখ এবং কয়জন বধির হবে, হ্যাঁ কয়জন মুখ বধির এবং কয়জন স্বাভাবিক হবে। দেখো তুমি বলছো কয়জন বাচ্চার কথা, 10 জন বাচ্চার কথা,
তাহলে 10 কিন্তু এই দুইটা রেঞ্জের বাইরে। তাহলে যদি এমন হয় 10টা যদি বাচ্চা হয় তাহলে তার মধ্যে সর্বোচ্চ 9টি বাচ্চা স্বাভাবিক হতে পারে, কিন্তু 9 এর বাইরে যে একটি বাচ্চা আছে সেটি অবশ্যই অবশ্যই মূক এবং বধির হবে। অথবা যদি 10টি বাচ্চা হয় তাহলে 7 বাদ দাও এখান থেকে, তাহলে 7টা যেহেতু পসিবিলিটি আছে তাহলে 7টি বাচ্চা এই মূক এবং বধির হতে পারে, কিন্তু বাকি আরো 3টি বাচ্চা অবশ্যই স্বাভাবিক হবে। হ্যাঁ, তো এইভাবে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এই বিষয়টা তাহলে তোমরা সুন্দরভাবে পরীক্ষাতে এটি উপস্থাপন করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটি যখন প্রচ্ছন্ন জিন একই ধরনের প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় চলে আসে তখন সেই দুটি প্রচ্ছন্ন জিনের কারণে সেই শক্তিশালী পাওয়ারফুল সেই ভালো জিনও তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এই কারণে দেখো এখানে দুইটা জিন ক্যাপিটাল লেটারের অর্থাৎ প্রকট জিন, এখানেও দুইটি প্রকট জিন, এরা কিন্তু স্বাভাবিক হয়। হ্যাঁ, এরা সবাই এটি এটি অর্থাৎ যেগুলো আমি শুধুমাত্র লাল বৃত্ত দিয়ে রেখেছি এগুলোই শুধুমাত্র হয় মুখ, হ্যাঁ মুখ এবং বধির। হ্যাঁ, তাহলে এটি 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 এটি, হ্যাঁ এগুলো হলো সেই মুখ এবং বধির হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো এগুলো সবগুলোই হলো স্বাভাবিক বাচ্চা। হ্যাঁ, স্বাভাবিক বাচ্চা হয়। তাহলে এটি যদি তোমাদের পরীক্ষাতে আসে তোমরা একটু সুন্দরভাবে উপস্থাপন করবে তাহলে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাবে এবং এটির রেজাল্টটিও তোমাদের মিলে যাবে। তা না হলে এগুলো ম্যাথের মতো, হ্যাঁ গণিতের মতো তোমাদের যদি না মিলে তুমি সহজে আর মিলাতে পারবে না। হ্যাঁ, তো অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।